তৃতীয় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলছে আজারবাইজান ও আর্মেনিয়ার সংঘাত। আজারবাইজানের আক্রমণের মুখে বিরোধী ও নাগার্নো কারাবাক অঞ্চলের গুবাদালিতে ট্যাঙ্ক গোলা ছেড়ে পালিয়েছে আর্মেনীয় বাহিনী। বুধবার যুদ্ধক্ষেত্রে আর্মেনীয়দের ফেলে যাওয়া সামরিক সরঞ্জামাদির একটি ভিডিও প্রকাশ করেছে আজারি সংবাদ মাধ্যম। 3 মিনিট 34 সেকেন্ডের ভিডিওতে চোখে পড়ে কয়েকটি ট্যাঙ্ক, গোলাবারুদ, সামরিক জিপ, মেশিন গান সহ বেশ কিছু সামরিক সরঞ্জামাদি ফেলে রাখার দৃশ্য। এক মাসের বেশি সময় ধরে নাগার্নো কারাবাখ নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়েছে আর্মেনিয়া আজারবাইজান। প্রথম থেকেই দুদেশকে শান্তি বৈঠকে বসানোর চেষ্টা করেছে রাশিয়া। দুইবার যুদ্ধবিরতির প্রস্তাবও হয় রাশিয়ার মধ্যস্থতায়, কিন্তু অভিযোগ যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তা লঙ্ঘন করেছে দুই দেশ। শাকিল আহমেদ শুভ, 15 নিউজ।